আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমি জিক্সার SF FIBS বাইকটি ইউজ করি এবং এই বাইকটির বাম্পারটি কেন আমি খুলে ফেলছি এই কারণটি বলবো। আমি গত 1 বছর ধরে ইঞ্জিনের মধ্যে এই বাম্পারটি লাগিয়ে বাইক চালাইছি, কিন্তু 1 বছর চালানোর পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মানে পায়ের মধ্যে অনেক বাড়ি খায়। আমি যতই কেয়ারফুললি বাইক চালাই না কেন, পায়ের মধ্যে বাড়ি খাই এবং প্রচণ্ড ব্যথা করে, যার জন্যে আমি বাম্পারটি খুলে ফেলছি। তাছাড়া আরেকটি কারণ আছে, এটা যেহেতু এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিন SF FIBS বাইকটির মধ্যে, যখন বাম্পারটি দুই সাইড দিয়ে এভাবে লাগানো হয় নাট দিয়ে, তখন দেখা গেছে ইঞ্জিনের মধ্যে অনেক প্রেশার পড়ে যায়, যেমন বাতাস ঢুকতে পারে না। জায়গাটা এখন দেখতে পাচ্ছেন ফুললি ফাঁকা আছে, বাতাস আসা যাওয়া করতে পারে, কিন্তু যখন বাম্পারটি লাগানো থাকে তখন বাতাস কিন্তু আসা যাওয়া করতে পারে না। তখন 30-40 কিলোমিটার রাইড করার পর কিন্তু ইঞ্জিন অনেক বেশি গরম হয়ে যায়, যার জন্য আপনার ইঞ্জিন পারফরমেন্স ড্যামেজ হয়ে যায়, তারপর সাউন্ড কোয়ালিটি স্মুথ আসে না। অনেক গরম হবার কারণে বাইকের সাউন্ড কোয়ালিটি ভালো পর্যায়ে থাকে না। অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে ভাইয়া, আমার SF FIBS বাইকটির মধ্যে প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায় ইঞ্জিন, কি কারণে? এটা একটা কারণ হতে পারে, কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন আমি বাম্পারটি খুলে ফেলি এরপর থেকে যখন বাইক রাইড করি, ইঞ্জিন কিন্তু তেমন পরিমাণ গরম হয় না। ওই যে দেখতেই পারতেছেন বাতাস আসা যাওয়া করতে পারে, ফুললি ফাঁকা আছে, যার জন্য আপনার ইঞ্জিন প্রেশার পড়তেছে কম, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাচ্ছি, আগের তুলনায় আরও বেশি স্মুথনেস সাউন্ড পাচ্ছি। কিন্তু অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া, বড় মাতার গাড়ি, স্পোর্টস বাইক, বাইকটি পড়ে গেলে তো সাইডের কিট নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে যদি বাইক রাইড করেন তাহলে আপনার বাম্পার লাগিয়ে তারপর বাইক চালাতে হবে? দেখেন, ইঞ্জিনিয়ার বা কোম্পানি যখন একটি স্পোর্টস বাইক বের করে তখন কিন্তু বাম্পার দিয়ে বের করে না। তারা যদি বাইকটির জন্য ভালো হতো বাম্পার, তাহলে অবশ্যই তারা বাম্পার দিয়ে বের করতো, কিন্তু ছোট মাথার গাড়ি যেগুলো আছে ওই গাড়িগুলোর মধ্যে কিন্তু বাম্পার থাকে, বাট স্পোর্টস বাইক অর্থাৎ বড় মাথার গাড়িগুলোর মধ্যে কিন্তু বাম্পার থাকে না। আমরা বাঙালিরা প্রতিটা বাইকার বাইক কিনেই বাম্পার লাগিয়ে ফেলি, এই জন্য অনেক প্রবলেম পড়তে হয়। আর SF FIBS বাইকটি যেহেতু ছোট, যার জন্য বাম্পার লাগিয়ে যারা একটু লম্বা আছেন, 5 ফুট 7 ইঞ্চির উপরে আছেন, তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, বাম্পার এখানে বাড়ি খায়। তো এই জন্য আমি বাম্পার খুলে ফেললাম। বাম্পার খুলে আমি খুবই ভালোভাবে রাইড করতে পারতেছি এবং ইঞ্জিন কোয়ালিটি খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি। আপনারা চাইলে বাম্পার খুলে ফেলতে পারেন, যদি সেফটিভাবে রাইড করতে পারেন। বুঝতেই পেরেছেন কেন আমি বাম্পারটি খুলে ফেলছি। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।